মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বর, মালদা টাউন হল সংলগ্ন ময়দান, গান্ধী মূর্তির পাদদেশ সহ বিভিন্ন জায়গায় রাস্তা দখল করে বসা ব্যবসায়ীদের উচ্ছেদের কথা জানানো হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার সকালে সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানু পুলিশ প্রশাসনকে নিয়ে অভিযানে নামেন। তিনি রাস্তা দখল করে বসা ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেন। রাস্তার ধারে সুপ্রি দোকান প্রতিফল খাটিয়ে যারা ব্যবসা করেন তাদের সরে যাওয়ার কথা বলেন তিনি। তিনি সাফ জানিয়ে দেন, যদি নিজেরা না ওঠেন তাহলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। মালদা জেলার প্রশাসনিক ভবন চত্বর, আদালত চত্বর, বৃন্দাবনী ময়দান চত্বর প্রতিটি জায়গায় রাস্তার দুই ধার পড়ে রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার জানিয়েও কোনো ফল হয়নি, তাই বৃহস্পতিবার সকাল থেকে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায় মালদা সদর মহকুমা শাসক সুরেশ চন্দ্র রানু। তিনি বলেন, এর আগেও ওই সমস্ত ঝুপড়ি দোকানদারকে দোকান বন্ধের কথা বলা হয়েছিল, কিন্তু তারপরে তারা দোকান খুলে ব্যবসা করছে। রাস্তার দুই ধারে ঝুপড়ি হওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে, প্রশাসনের গাড়ি যাতায়াত এবং হাজার হাজার মানুষের চলাফেরা করতে সমস্যা হয়। তিনি বলেন, এদিন তাদের সতর্ক করা হয়েছে বৃহস্পতিবারের মধ্যে ঝুপড়ি দোকান সরিয়ে নেওয়ার জন্য। এরপরেও যদি তারা মানুষকে সমস্যায় ফেলে ব্যবসা করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। এখানে ডেলি তোমার 20,000-30,000 লোকে যাতায়াত, ফুটপাথ তো কেউ ব্লক করতে পারে না। আমার 20টা লোক বলছে করে খাবো, তার জন্য তোমার 20,000 লোকের অসুবিধা করা যাবে না, এটাকে ক্লিয়ার রাখতে হবে। তার জন্য আজকে এগুলো কী করছে স্যার? এই দুদিন পর দেখা যাচ্ছে যে এই যে অভিযান চালাচ্ছেন, তারপরে আবার দেখা যাচ্ছে যে বসাচ্ছে, এই বিষয়ে কি আরও কড়া স্টেপ নিতে চলুন। আমরা যেহেতু কড়া স্টেপ নিতে চাইছিলাম না, লোকেদের এগেনস্টে ফালতু মারামারি করে ওদের লোকেদের জিনিসপত্রগুলো বাজেয়াপ্ত করে তো কোনো লাভ নেই। দুবার তিনবার আমি বলেছি, তোমরাও দেখেছো, দু তিনবার বলেছি, রামবাবু বলেছে, কিন্তু শুনছে না। এবার যদি না শুনে তাহলে আমাদের করা হতে হবে, মাল বাজেয়াপ্ত করে দেবো, মাল বাজেয়াপ্ত করে দেবো। তাহলে না শুনলে তারপর আবার আমরা কেস করবো, যে অবস্ট্রাকশন করার জন্য স্পেসিফিক কেস হবে, ট্রাফিক রুলে কেস হবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।